নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আলোচনা করব, এমসিকিউ টাইপ, যেখানে চারটি করে অপশন থাকবে এবং প্রতিটি প্রশ্নের শেষে আমি আপনাদের কিছু সময় দেব, আপনারা প্রশ্নের ব্যাপারটি ভাববেন এবং উত্তরটিকে নির্ধারিত করবেন। চলুন শুরু করি আজকের প্রশ্ন উত্তর পর্ব। আজকের প্রথম প্রশ্ন, উপরিস্থিত আচ্ছাদক শিলাস্তর সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়, এখানে চারটি অপশন রয়েছে, অপশন ক আরোহণ, অপশন খ অবরোহণ, অপশন গ অবঘর্ষণ, অপশন ঘ নগ্নীভবন। অর্থাৎ এখানে বলতে চাইছে, শিলাস্তরের ওপরে অংশ যখন ক্ষয়প্রাপ্ত হয় এবং সেখান থেকে অপসারিত হয় তখন সেই প্রক্রিয়াটাকে কী বলে। এখানে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে আপনাদের বেছে নিতে হবে একটি। তো এর সঠিক উত্তরটি হবে নগ্নীভবন। পরবর্তী প্রশ্ন, মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে, এখানে বলতে হয় ভারতে, ভারতের মরু ও মরুপ্রায় অঞ্চলের নিম্নভূমিতে অবস্থিত লবণাক্ত জলের হ্রদকে বলে, অপশন ক ওয়াদি, অপশন খ প্লায়া, অপশন গ ঝান্ত, অপশন ঘ কাতারা। এই ধরনের হ্রদ ভারতের রাজস্থান অঞ্চলে অর্থাৎ ভারতের মরু অঞ্চলে অধিক লক্ষ্য করা যায়, আর এই সমস্ত হ্রদকে বলা হয়ে থাকে স্থানীয় ভাষায় প্লায়া। অর্থাৎ ভারতের যে সমস্ত হ্রদ রাজস্থানে রয়েছে সে সমস্ত হ্রদকে প্লায়া বলে, যেমন একটি সম্বর হ্রদ, একটি ভারতের অন্যতম প্লায়া। পরবর্তী প্রশ্ন, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বনিম্ন তা হল, চারটি অপশন রয়েছে, ক ভূমধ্যসাগরীয় জলবায়ু, খ মৌসুমি জলবায়ু, গ তুন্দ্রা জলবায়ু, ঘ নিরক্ষীয় জলবায়ু। সবার আগে জানতে হবে উষ্ণতার প্রসারটা কী। উষ্ণতার প্রসার বলতে বোঝায় কোনো দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। ধরে নিন আজকের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 20 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি, অর্থাৎ এখানে উষ্ণতার প্রসারটি হবে 20-18, অর্থাৎ 2 ডিগ্রি। তো সেই সম্পর্কে প্রশ্নটি করেছে, যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সর্বনিম্ন তা হলো, তাহলে এর উত্তরটি হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বার্ষিক এবং মাসিক দুটোই উষ্ণতার প্রসার সর্বনিম্ন হয়ে থাকে, কারণ এই অঞ্চলে সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানকার তাপমাত্রা সবসময় সর্বাধিক থাকে। এই জন্যই এই অঞ্চলে মাসিক এবং বার্ষিক তাপমাত্রা দুটোই বেশি হয়। মাসিক তাপমাত্রা বলতে বোঝায় কোনো একটি মাসের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার বিয়োগফল, এবং বার্ষিক বলা হচ্ছে কোনো বছরের যে মাসের তাপমাত্রা অধিক থাকে এবং যে মাসের তাপমাত্রা সর্বনিম্ন থাকে গড়, সেই দুটো তাপমাত্রার পার্থক্যকেই বলা হয় বার্ষিক উষ্ণতার প্রসার। আর এই উষ্ণতার প্রসার সর্বনিম্ন লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে এবং সর্বাধিক দেখা যায় মেরু অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, কোনটি অধঃক্ষেপণের অন্যতম, মানে অর্থাৎ এখানে বলতে চাইছে কোনটি অধঃক্ষেপণের একটি রূপ। অপশনগুলো হলো ধোয়াশা, খ কুয়াশা, গ উল্কাপাত, ঘ শিলাবৃষ্টি। অধঃক্ষেপণ বলতে বোঝায় মহাকাশ থেকে, অর্থাৎ ঊর্ধ্ব টোপোস্পিয়ার থেকে, এখানে হবে ঊর্ধ্ব টোপোস্পিয়ার থেকে বা ভূপৃষ্ঠের ওপর থেকে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে জলকণা বা তুষারকণা বা শিলা ভূপৃষ্ঠে নেমে আসে তখন তাকে বলে অধঃক্ষেপণ। এই অধঃক্ষেপণের একটি এখানে রূপ রয়েছে, সেটি হলো শিলাবৃষ্টি। এই কুয়াশাটি হলো একটি ঘনীভবনের রূপ। এই ঘনীভবন সাধারণত ভূপৃষ্ঠের সংলগ্ন স্থানে হয়ে থাকে, আর এই ধোঁয়াশা হলো একটি বিষাক্ত ধরনের দূষণ যেটি বর্তমানে দিল্লিতে খুবই প্রচলিত। এই ধোঁয়াশার ফলেই কোনো স্থানের দৃশ্যমানতা কমে যায়, যেরকম দিল্লিতে বর্তমানে এই ধোঁয়াশার পরিমাণ অধিক বেড়ে গিয়েছে, যার ফলে দূষণের পরিমাণও বেড়েছে। ধোঁয়াশা সৃষ্টি হয় ধোঁয়া এবং কুয়াশা যুক্ত হয়ে, অর্থাৎ বায়ুমণ্ডলে যে সমস্ত ধুলিকণা রয়েছে তার সঙ্গে যখন কুয়াশা মিশ্রিত হয় তখন ধোঁয়াশা সৃষ্টি হয়। ধোঁয়াশা খুবই ক্ষতিকারক। পরবর্তী প্রশ্ন,
সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের কারণ। প্রথম অপশন বায়ু প্রবাহ, দ্বিতীয় অপশন সমুদ্র জলের লবণতা, তৃতীয় অপশন অর্থাৎ গ অপশন কোরিওলিস বল, এবং পরবর্তী অপশন পৃথিবীর পরিক্রমণ গতি। সমুদ্র স্রোতের দিক বিক্ষেপের প্রধান কারণ হলো এখানে কোরিওলিস বল। এই কোরিওলিস বল বা ফেরেলের সূত্রের ফলেই পৃথিবীর যে কোনো গতিশীল বস্তু, সেটি বায়ু হতে পারে আবার সমুদ্র স্রোত হতে পারে, সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই কোরিওলিস বলের প্রভাবেই সমুদ্র স্রোত কিছুটা বেঁকে প্রবাহিত হয়ে থাকে। আর এই কোরিওলিস বল সর্বাধিক দেখা যায় মেরু অঞ্চলে এবং সর্বনিম্ন লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। আর এই নিরক্ষীয় অঞ্চলে সর্বনিম্ন কোরিওলিস বলের ফলেই নিরক্ষীয় অঞ্চলে কোনো প্রকার ঘূর্ণি ঝড় দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমীতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান হয় 45 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে, 65 ডিগ্রি কোণে। পরবর্তী অপশন সরল রেখায়। এর সঠিক উত্তরটি হবে 90 ডিগ্রি কোণে। এখানে কৃষ্ণ ও শুক্লপক্ষের তিথিতে বলেছে, তো সেই জন্য এখানে হবে 90 ডিগ্রি কোণে। যদি এখানে বলা থাকতো অমাবস্যা ও পূর্ণিমাতে চাঁদ সূর্য ও পৃথিবীর অবস্থান কেমন হয়, তখন হতো সরল রেখা বরাবর। পরবর্তী প্রশ্ন, ফ্লাই অ্যাশ উৎপন্ন হয়, এই ফ্লাই অ্যাশ উৎপন্ন হয় অপশন ক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে, অপশন খ জলবিদ্যুৎ কেন্দ্র থেকে, অপশন গ পারমাণবিক কেন্দ্র থেকে, অপশন ঘ সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে। এর সঠিক উত্তরটি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। তাপবিদ্যুৎ কেন্দ্রে সাধারণত কয়লা দ্বারাই অধিক তাপ উৎপন্ন হয়, আর এই কয়লাকে পুড়িয়ে যখন তাপ উৎপন্ন করা হয় তখন এই অ্যাশ তৈরি হয় এবং এগুলো উড়ে উড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, এই জন্য একে বলা হয় ফ্লাই অ্যাশ। পরবর্তী প্রশ্ন, তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম হল, অপশন ক দুং, অপশন খ সাংপো, অপশন গ দিহং, অপশন ঘ শিয়ং। এর সঠিক উত্তরটি হবে অপশন খ সাংপো। এই তিব্বতে যখন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় তখন এর নাম হয় সাংপো, এবং যখনই এই নদীটি ভারতে অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন এর নাম পরিবর্তন হয়ে লোহিত দিবং দিহং নামে পরিচিত হয়। পরবর্তী প্রশ্ন, দুন উপত্যকাগুলি দেখা যায়, অপশন ক কাশ্মীর হিমালয়ে, অপশন খ পাঞ্জাব হিমালয়, অপশন গ হিমাচল হিমালয়, অপশন ঘ কুমায়ুন হিমালয়। এই দুন উপত্যকাগুলি দেখা যায় কুমায়ুন হিমালয়ে। এই কুমায়ুন হিমালয়ে দুন উপত্যকা দেখা যায়, যেরকম দেরাদুন কোটাদুন এগুলো দুন উপত্যকার উদাহরণ। এই কুমায়ুন হিমালয়ে সাধারণত হিমবাহের ফলে যে সমস্ত হ্রদ সৃষ্টি হয় সে সমস্ত হ্রদ বা উপত্যকা সৃষ্টি হয় তাকেই বলে দুন উপত্যকা। পরবর্তী প্রশ্ন, ব্যাসল্ট শিলা থেকে সৃষ্ট মাটি হল পলিমাটি, অপশন খ লোহিত মাটি, অপশন গ কৃষ্ণ মাটি, অপশন ঘ ল্যাটেরাইট মাটি। এই পলিমাটি সাধারণত দেখা যায় নদীবাহিত সঞ্চিত পদার্থ দ্বারা গঠিত নদীর পার্শ্ববর্তী অঞ্চলে বা নদীর মোহনা অঞ্চলে এই পলিমাটি দেখা যায়। আর এই লোহিত মাটি সৃষ্টি হয় ল্যাটেরাইট মাটির পার্শ্ববর্তী অঞ্চলে, এবং গ অর্থাৎ কৃষ্ণ মাটি, এই কৃষ্ণ মাটি সৃষ্টি হয় ব্যাসল্ট শিলা থেকে যার রং হয় কালো। এই কৃষ্ণ মাটির আরও অনেক নাম রয়েছে, যেরকম রেগুর মৃত্তিকা বা কার্পাস মৃত্তিকাও এই মাটিকে কৃষ্ণ মাটিকে বলা হয়ে থাকে। আর এই ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় যে সমস্ত অঞ্চলে অধিক বৃষ্টিপাত হয়, অর্থাৎ ধৌত প্রক্রিয়ায় ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়ে থাকে। ভারতের পশ্চিমঘাট পর্বতের এবং মৌসিমরাম গ্রামে এই ল্যাটেরাইট মাটি অধিক লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, একটি বাগিচা ফসলের উদাহরণ দাও। এখানে 4টি অপশন রয়েছে, ধান, গম, গ কফি এবং ঘ পাট। এখানে বাগিচা ফসল হলো কফি, যেটি বাগান করে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি গড়ে উঠেছে, অর্থাৎ এখানে বলতে চাইছে ভারতের রেল ইঞ্জিন কারখানাটির নাম কি। এখানে অপশন রয়েছে চিত্তরঞ্জন, অপশন খ বারাণসী,
অপশন গ, জামশেদপুর, অপশন ঘ, ব্যাঙ্গালোরে। এর উত্তরটি হবে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি রয়েছে। পরবর্তী প্রশ্ন ও আজকের সর্বশেষ প্রশ্ন, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো ক সেন্সর, অপশন খ প্ল্যাটফর্ম, অপশন গ স্পট, অপশন ঘ ল্যান্সার্ট। সেন্সর হলো ক্যামেরা, অর্থাৎ উপগ্রহ চিত্র থেকে যে সমস্ত চিত্র নেওয়া হয় তা সেন্সারের মাধ্যমে নেওয়া হয়। অপশন খ প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হলো কৃত্রিম উপগ্রহ রাখার স্থান, অর্থাৎ উপগ্রহকে মহাকাশে যে স্থানে প্রতিস্থাপন করা হয় সেই স্থানকেই বলা হয় প্ল্যাটফর্ম। স্পট, এই স্পট হলো একটি স্যাটেলাইট যা একটি ফ্রান্সের স্যাটেলাইট, আর ল্যান্সেট হলো একটি স্যাটেলাইট।